বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক বড় আলেম আসছে বায়াত হইতে। আয়েশা বলতে আছে হুজুর আমাকে বায়াত করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট সবচেয়ে বড় খারাপ যে জিনিসটা আছে ওইটা যদি তুমি আমার দরবারে এনে হাজির করতে পারো তাহলে আমি তোমাকে বায়াত করব মুরিদ করব। এবার আল্লাহর বান্দা আলেম বের হইলেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বস্তু খোঁজার জন্য। খোঁজতে খোঁজতে একটা কুকুর পাইলেন। চিন্তা করলেন দুনিয়ার মধ্যে কুকুর বড় নিকৃষ্ট জিনিস, কারণ কুকুর পায়খানা খায়, কুকুর চেয়ে খারাপ কিছু নাই। কুকুরটা ধৈরা টানা শুরু করলো। এমন মুহূর্তে আল্লাহর কুদরত কুকুরের জবান খুলে গেল। কুকুর ডেকে ডেকে বলে ও মানুষ তুমি আমাকে নিকৃষ্ট মনে করেছো, কিন্তু না না আমি নিকৃষ্ট না, আমার চেয়ে বড় নিকৃষ্ট তুমি। কারণটা হলো মানুষ আমাদের চেয়েও বড় নিকৃষ্ট, কারণ আমরা কখনো আল্লাহর নাফরমানি করি না, যা দেয় তা খাই, আমরা শুকুর আদায় করি। আর মানুষ যদি একটু কম বেশি হয় তাহলে আল্লাহর নামে শেকায়াত করে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয়, কিন্তু আমরা কখনো মালিকের না শুকরিয়া অকৃতজ্ঞ হই না। অতএব আমি খারাপ না। এই কথা শুই না কুকুরকে সারিয়া দিছে, কুকুরকে সারিয়া দিছে, বলল না কুকুর নেওয়া যাবে না। যে একটা শুকার পাইছে বলছে না শুকুর এই সবচেয়ে খারাপ। শুকারকে যখন ধরছে শুয়ারের জবান খুলে গেছে, আল্লাহর কুদরাত শুয়ার বলতেছে না না আমি খারাপ না, কুকুরের মতন ওইভাবে বলতে আছে। এবার শুয়ারও ছাইরা দিছে, এবার পায়খানা দিছে, পায়খানার চেয়ে খারাপ আছে কিছু? শরীরে লাগলে গোসল করতে হয়, শরীর ধুইতে হয়, পায়খানা আল্লাহর কুদরাত পায়খানারও জবান খুলে গেছে। তো এখন পায়খানা বলতে আছে তুমি আমারে খারাপ মনে করছো, তুমি জানো আমি একসময় কি ছিলাম, আমি বাজারের সবচেয়ে দামি বস্তু ছিলাম, আমি বড় রুই মাছ ছিলাম, আমি গরুর গোশ ছিলাম, আমাকে গরিব মানুষ কিন্তু সাহস সাহস পাইত না। তোমার মতন মানুষ আমাকে বাজার থেকে কিনা ইন্না যখন খাইলাম, তোমার পেটে যাইয়া কয়েক ঘন্টা থাকার পরে আমি উৎকৃষ্ট মাছ জিনিস কয়েক ঘন্টা পরে নিকৃষ্ট হইয়া পায়খানার রাস্তাতে বেরিয়ে গেছি, তো আমি খারাপ হইছি কেন? তোমার পেটে যাওয়ার কারণে আমি খারাপ হইছি, যার সাথে থাকার কারণে খারাপ হয় সেই তো বড় খারাপ, ঠিক না? তো তোমার কারণে থাকার সাথে থাকার কারণে তো আমি খারাপ হইছি, তো তুমি বড় খারাপ। এবার আলেমের অন্তর্চক্ষু খুলে গেছে, কৌমা কথা তো ঠিকই, আমি তো বড় খারাপ। দৌড়েই গেছে হুজুরের কাছে, হুজুর বলে কি আল্লাহ না কিছু কয় না, হুজুর কিছুই আনতাম না, সবচেয়ে বড় খারাপ আমি, আমার আপনি বায়াত করেন। এই জন্য ভাইরা আমার, আমরা তো নিজেকে বড় কি মনে করি, বড় অলি মনে করি, আর সবাই রে খারাপ মনে করি। যদি বলা হয় এই এলাকায় সবচেয়ে খারাপ মানুষটা বাইর করে দাও, তাহলে আমরা কি করব জানেন? যে আমি ভালো, অমুকে খারাপ, অমুকের বাইর করো, আমার কাছে ভাইও না, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইরা আমার, এই জন্য একটা ফেলাক্স এখানে রাইখা দিলে ভালো হইতো, ফেলাক্স মনে হয় নাই, তো যাই হোক ভাইরা আমার, এজন্য গুনাহ থেকে ফিরে আসুন। কত গুনাহ করেছেন আপনার আমার গুনাহ যত বড় হোক, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এ বান্দা বান্দি তুই যত বড় গুনাহগার হস না কেন, তুই যখন তওবা করবি আমি আল্লাহ তাআলা তোর গুনাহ খাতা মাফই করব না, শুধু আমি আল্লাহ তোর গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। কি দ্বারা পরিবর্তন হবে? নেক দ্বারা। আপনার আমল নামায় মনে করেন এখন আপনার আমল নামায় 50,000 গুনাহ আছে, আপনি যদি তওবা করেন আল্লাহ আপনার এই 50,000 গুনাহ মাফ কইরা এই 50,000 গুনাহকে আল্লাহ 50,000 নেক বানাই দিবে। চিন্তা করছেন কত দয়ার আল্লাহ! হ্যাঁ আহা, একটা মা, মা কি আপনাকে আমাকে সৃষ্টি করছে? হ্যাঁ সৃষ্টি করছে। কে হাত বানাইছে, কে পাও বানাইছে, কে জবান বানাইছে, কে সব কিছু আল্লাহ বানাইছে। মা শুধু গর্ভে ধারণ করছে 10 মাস 10 দিন মায়ের গর্ভে আপনি আমি ছিলাম,
মা ভাড়াটিয়া হইয়া আপনাকে আমাকে পেটে নিয়া ঘোরাঘুরি করছে, লালন পালন করছে। মা আপনার আমার হাত বানায় নাই, আপনার আমার পাও বানায় নাই, মা আপনার আমার কোন অঙ্গ বানায় নাই, সব কিছু আমার আল্লাহ বানাইছে, মা শুধু একটু পেটে রাখছে। তাতেই মায়ের সন্তানের জন্য কত মায়া, মা মারা যায় কিন্তু সন্তানকে মরতে দেয় না, মা সব ব্যথা সয়ে যায় কিন্তু সন্তানকে কোনো ব্যথা সইতে দেয় না, মা ততক্ষণ ঘুমায় না যতক্ষণ সন্তান না ঘুমায়, মা ততক্ষণ খায় না যতক্ষণ সন্তান না খায়। বলে সন্তান মা সন্তান বানায় নাই শুধু পেটে ধরছে, তাতেই মা যদি এত মায়া করে মহাব্বাত করে তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, নাকের জায়গায় নাক দিল, হাতের জায়গায় হাত দিল, আল্লাহ এই চেহারাটাকে নিজ হাতে ডইলা ডইলা বানাইছে, পুরা অঙ্গ আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়া বানাইছেন। বানানোর পরে ফেরেস্তারা বলে আল্লাহ কেমন হয়েছে দেখো, আল্লাহ বলে না না আমার পছন্দ হয় নাই, তোরা ভালো কইরা বানাইতে পারস নাই, দে দে আমি বানাই। আল্লাহ তাআলা এই চেহারাটাকে নিজের কুদরতি হাত ঘইসা ঘইসা মাইজা মাইজা এই নাকটাকে এইভাবে ডইলা ডইলা, কপালটাকে ডইলা ডইলা আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিতে চান না, এই আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ চান না, বান্দা জাহান্নামে যাক কিন্তু আপনি আমি গুনার কারণে জাহান্নামে যাব, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে। আবু দাউদ শরীফের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একজন বনী ইসরাইল মুসা নবীর উম্মত তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, আল্লাহ বলবেন আমার এই বান্দাটাকে জাহান্নামে দিয়া দে, ও যেই গুনাহ করছে জান্নাতে যাওয়ার কোনো আর অর সিস্টেম নাই, ফেরেশতারা ওকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা থাম, বলবে আল্লাহ কেন তোমার এই বান্দাকে না জাহান্নাম দিতে বলছো, ওর জন্য না জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার শুন শুন, আমার বান্দা জীবনে কোনো নেক আমল করে নাই, জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই, আমার বান্দার আমল নামাই কোনো নেক নাই, কিন্তু আর জীবনে জীবন তো ছাড় ও একদিন আমাকে আল্লাহ বলে ডাক দিস হলো, একদিন রাতে ঘুমের ঘরে ও আর পার্শ্ব পরিবর্তন করতে যায়, মানুষ রাত্রে ঘুমায় একবার ডাইন দিকে ফিরে একবার বাম দিকে ফিরে, এইভাবে রাতে ঘুমের ভিতর পার্শ্ব পরিবর্তন করতে যায়, একবার এই আল্লাহর বান্দাটা আল্লাহকে ঘুমের ভিতর অনিচ্ছায় আল্লাহ বলে ডাক দিস হলো, আমার আল্লাহ বলে ফেরেশতা আমার এই বান্দাটা ঘুমের ভিতর অনিচ্ছায় আমাকে একবার আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর এই আমলটা পছন্দ কইরা ওর জিন্দগির গুনাহ খাতা মাফ কইরা ওকে জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা বলে মালিক তোমার বান্দা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে, সেটা তুই ইচ্ছা করে দেয় নাই অনিচ্ছায় দিছে, তারপরও কি তুমি তাকে মাফ করবানি? বলে বান্দাটা তো আমার ফেরেশতা, ডাকটা তো দিছে আমার নাম নিয়া, দুনিয়ার অন্য কারো নাম নিয়া ডাক দেয় না, আমি যদি ওকে মাফ না করি তাহলে দুনিয়ার মানুষ কি বলবে, আমার বান্দাটাকে মাফ করে দে। এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ কিয়ামতের দিন শুধু তোমাকে আমাকে মাফ করার জন্য সিলা খুঁজবে। আল্লাহর এক বান্দার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে চইলা যাবে, তার পক্ষে সুপারিশ করার মতন কেউ নাই। আল্লাহ বলবে আমার এই বান্দার পক্ষে সুপারিশ করার মতন কেউ আসুনি, কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা জাহান্নামে চইলা যাবে এমন মুহূর্তে বান্দার চোখের যে পিসি আছে, পিসি চেনেন নি, এটার কি কয় আপনাদের দেশে, হ্যাঁ ভুরু, এই চোখের ভুরু, চোখের যে ভুরু আছে, চোখের যে পিসি আছে, এই ভুরুটা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ উপরেরটাকে ভুরু বলে, এই মাঝখানেরটাকে চোখের পিসি বলে, এই চোখের পিসিটা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ মালিক আমি
তোমার বান্দার পক্ষে সাক্ষী দেব, তোমার বান্দার দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী দেব। বলে কি সাক্ষী? বলে তোমার বান্দা দুনিয়াতে একদিন তোমার ভয়ে এক ওয়াজ মাহফিলে জাহান্নামের কথা শুই না, তোমার কথা শুই না, চোখের পানি সাইরে একদিন কান্না করছিল, ওই কান্নার কারণে আমি চোখের পিছি ভুরু ভিজা পানি নিচে পড়ছিল, আল্লাহ আমার সুপারিশ কবুল করো, এই উসিলায় তোমার বান্দাকে মাফ করে দে, আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ময়দানে যেহেতু আসছো, আল্লাহ যদি পছন্দ না করত এই ময়দানে তোমাকে আমাকে আসতে দিত না। এই ময়দানে ভাই সবাই আসতে পারে না, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহ তাদেরকে নেক আমল করার তৌফিক দেয়, ঠিক কি না? পয়গম্বর মুসা সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, মালিক আপনার বান্দারা যখন আপনাকে ডাক দেয় আপনি কি আপনার বান্দাদের ডাকে সাড়া দেননি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কিভাবে সাড়া দেন? বলে আমার বান্দা যখন প্রথম ডাক দেয় ওই ডাকটা থাকে বান্দার পক্ষ থেকে, আর দ্বিতীয়বার যখন আমার বান্দা ডাক দেয় ওই ডাকটা থাকে আমি আল্লাহর পক্ষ থেকে উত্তা। এই জন্য আল্লাহ পছন্দ না করলে, আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে না তাকাইতো, এই ময়দানে তুমি আমি বসতে পারতাম না। এই ময়দানে যারা বসছো আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিছে, এই জন্য আল্লাহ যখন নিয়ে আসছে এই ময়দানে পছন্দ কইরা, আল্লাহর রহমতের দৃষ্টি দিয়া আল্লাহ যখন তোমার আমার দিকে তাকাইছে এই জন্য তুমি আমি কোরআনের মাহফিলে আসতে পারছি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ ডেকে বলে, মূসা তোমার উম্মতের একজন বান্দা আছে, যেই বান্দা তা 70 বছর ধরে নেক আমল করতেছে, ওই পাহাড়ের উপরে যাও, ওই পাহাড়ের উপরে তোমার উম্মতটা 70 বছর ধরে আমার ইবাদত করে। মূসা আলাইহিস সালাম শুনে অনেক খুশি হইছে। এবার আল্লাহ বলে, মূসা তোমার ওই তোমার এই উম্মতটাকে জানাবা 70 বছর ধরে যে আমল করতেছে আমি আল্লাহ তার এক সেকেন্ডের আমল কবুল করি নাই, তাকে জানাইয়া দেবা আমি তাকে কবুল করি নাই। এবার মূসা সাল্লাম ওই পাহাড়ের উপরে উঠলেন, উঠাম যাই দেখো ওই লোকটা সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকে ডাক দিয়া বলতেছে, ভাই তুমি যে এখানে ইবাদত করতে আসো কত বছর ধরে? বলে পয়গম্বর 70 বছর ধরে আমি এখানে ইবাদত করি। বলে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার এই 70 বছর ইবাদতের এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করেন না। তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শুই না, আল্লাহর ওই বান্দাটা নাচতেছে, লাফাইতেছে আর হাসতেছে, খুব আনন্দ করতেছে। পয়গম্বর মূসা বললেন, এ ভাই তুমি কেন আনন্দ করতেছ, কেন নাচতেছ, কেন তুমি হাসতেছ? তোমার জন্য তো দুঃসংবাদ, আল্লাহ তো তোমার এক সেকেন্ডের আমল কবুল করে নাই, তোমার 70 বছরের আমল সব মাটি হয়ে গেছে। বলে পয়গম্বর ইবাদত করা আমার কাজ, কবুল করা না করা মালিকের কাজ, ইবাদত করা বান্দার কাজ, কবুল করা না করা রবের কাজ, মালিকের কাজ, কবুল করবে কিনা সেটা সে বুঝবে। বলে তাহলে কেন লাফাইতেছো হাসতেছো? বলে আমি লাফাইতেছি হাসতেছি এজন্য দুনিয়ায় আল্লাহর কত বান্দা আছে আমার চেয়ে বড় বড় ইবাদতকারী কত বান্দা আছে, আল্লাহ কারো কাছে তার পয়গম্বরকে পাঠান নাই, আল্লাহ কারো কাছে তার নবীকে পাঠান নাই, আমার মতন গুনাহগারের কাছে আল্লাহ তার নবীকে পাঠাইছেন, এর মানে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার দিকে আছে। আল্লাহু আকবার, কি ওর দ্বারে পাঠায় নাই নবীরে, আমার কাছে পাঠাইছে, এর মানে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে আছে।
এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার এই এলাকায় আরো কত লোক ছিল সবাই আসতে পারে নাই তুমি আমি যেহেতু আসছি আল্লাহর রহমতের দৃষ্টি তোমার আমার দিকে আছে ভাইরা আমার বাবাজিরা আমার এজন্য এই ময়দানে যারা আছো আল্লাহ আল্লাহর রাসূল বলেন আত্তাইবু আত্তাইবু মিনাজ জাম্বি কামা লা জাম্বালাহু তওবা কারীরা বেগুনাহ মাসুম হয়ে যায় এজন্য আজকে তওবা করবা গুনাহ থেকে ফিরে আসবা আল্লাহর রাসূল বলেন আত্তাইবু হাবিবুল্লাহ তওবা কারীরা হলো আল্লাহ তাআলার বন্ধু কার বন্ধু এজন্য আসেন গুনাহ থেকে তওবা করেন কত গুনাহ করেছেন কত এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে জিনা করছে জিনা জিনা করার পরে পেটের ভিতর বাচ্চা হইছে পেটের ভিতর বাচ্চা এই বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসছে আয়েশা বলে বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন আমি জিনা করছি আমার পেটে বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমার পেটে বাচ্চা আছে আমাকে শাস্তি দেন দুনিয়ার শাস্তি আমাকে দিয়া দেন আমি কবরে এবং হাসুরের শাস্তি ভোগ করতে পারবো না জেনার শাস্তি কি বুক পর্যন্ত গুইপা মাটির ভিতর তারপর কি করা পাথর মেরে মেরে তাকে হত্যা করা এটা হলো জেনার শাস্তি আল্লাহর নবী বললেন মহিলা তুমি জেনা করেছো তুমি অপরাধী কিন্তু তোমার গর্ভে যেই বাচ্চাটা আছে তার তো কোনো দোষ নাই অত নিষ্পাপ নিরপরাধ এজন্য তুমি চলে যাও তোমার বাচ্চা হওয়ার পরে তুমি আইসো কারণ তোমার দোষ তোমার বাচ্চার কোনো দোষ নাই তোমার অপরাধ তোমার বাচ্চার কোনো অপরাধ নাই ও আমার ঘরের মা বোনেরা ও আমার যুবক ভাইরা দেখো কেমন মহিলা গুনাহ করার পর নিজেই আইসা ধরা দিছে ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন কিন্তু আমরা গুনাহ করার পরে আনন্দ করি গুনাহ করার পরে ফেসবুকে স্ট্যাটাস দেই আজকে আমার প্রেমিকার সাথে তিন বছর কথা বলার পরে সরাসরি সাক্ষাৎ হইছে আছে না নাই ফেসবুকে স্ট্যাটাস দেয় যুবক বলে তো তিন বছর খালি মোবাইলে কথা হইছে চ্যাটিং হইছে আজকে অমুক পার্কে কাশিয়ানি ভাটিয়া পাড়া অমুক জায়গায় ডাইরেক্ট দেখা হইছে এই উছিলায় বন্ধুদেরকে উইশ করে বন্ধুদেরকে নিয়ে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দিছে ওই যে প্রেমিকার সাথে প্রথম দেখা হইছে হুন্ডার পিছনে নিয়ে ঘুরছে পার্কে নিয়ে গেছে গোপনে নির্জনে এই জন্য বন্ধুদেরকে হালিম খাওয়ায় চটপটি খাওয়ায় এ যুবক না ফরমান গুনাহ তো করলি আবার গুনাহ করার পর তুই উল্লাস করলি গুনাহ করার পর উল্লাস করলি মনে রাখবা আল্লাহর রাসূল বলেন যারা গুনাহ কইরা মানুষের কাছে প্রকাশ করে মানুষের কাছে বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না মহিলা বলতাছে পয়গম্বর আমি গুনাহ করেছি আমাকে শাস্তি দেন নবীজি বললেন যাও যাও তোমার বাচ্চা নিরপরাধ ও হওয়ার পরে তুমি আইসো জেনা কইরা পেটে বাচ্চা হয়ে গেছে এবার মহিলার বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল বাচ্চাটাকে কোলে নিয়া আল্লাহর রাসূলের দরবারে আসলেন বলে পয়গম্বর আমাকে শাস্তি দেন এই তো আমার বাচ্চা হয়ে গেছে আল্লাহর নবী বললেন না না বাচ্চা হলেই হবে না বাচ্চা নিজে নিজে খেতে শিখতে হবে বাচ্চা তো এখনো তোমার বুকের দুধ খায় তুমি যদি মারা যাও তোমার বাচ্চার কি উপায় হবে এজন্য বাচ্চার একা একা খেতে শিখতে হবে তারপর তুমি বাচ্চাকে নিয়ে আইসো আমি তোমার শাস্তি দেব দেখেন কেমন মহিলা গুনাহ করার পরে কেমন পেরেশান হয়ে গেছে আপনি যে ইমানদার মুমিন এটা কিভাবে বুঝবেন গুনাহ করার পরে যদি পেরেশান হয়ে যান আর নেকের পরে যদি মনটা ভালো লাগে আনন্দিত হন তাহলে বুঝতে পারবেন আপনার ভিতর ইমান আছে বুঝলেন গুনাহ করার পরে অনেক মুমিন বান্দা আছে পেরেশান হয়ে যায় আল্লাহ কি করলাম সাথে সাথে তওবা করে নেয় আর নেক আমল করলে তার কাছে ভালো লাগে আনন্দিত হয় আর আমার কিছু ভাই আছে বছরের পর বছর
নামাজ পড়ে না গুনাহ করে অপরাধ করে জিনা করে বেপর্দায় চলে গাঁজা খায় হিরোইন খায় বাবা খায় কিন্তু তারপর তার ভিতর কোনো অনুভূতি নাই এর দ্বারা বুঝতে হবে তার ভিতর ঈমান নামের সিটা ফোটাও নাই ঠিক না বেটে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক যুবক আইসা বলে হুজুর এত ওয়াজ নসিহত শুনি আমার অন্তরটা মনে হয় ঘুমাইয়া রইছে এত ওয়াজ নসিহত শুনি কোন ওয়াজ নসিহতে কাম হয় না আমার অন্তরটা মনে হয় ঘুমাই রইছে কি বলতাছে আমার অন্তর কথা কয় না কি হইছে এই আপনারা ঘুমাননি এই যুবকের অন্তরের মতন যুবক বলতাছে হুজুর আমার অন্তর মনে হয় ঘুমাই গেছে বলে কিভাবে বুঝলা কই এত ওয়াজ নসিহত শুনি কিন্তু কোনো কাজ হয় না তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক ঘুমন্ত মানুষকে কি করা যায় সজাগ করা যায় কিন্তু মৃত মানুষকে সজাগ করা যায় না তোমার অন্তর যদি ঘুমাই যাইতো তাহলে কোরআন হাদিসের কথা শুনলে অন্তর জাইগা উঠত যেহেতু কোরআন হাদিসের কথা শোনার পরে তোমার অন্তরের কোনো পরিবর্তন নাই অতএব বদ্ধ হবে তোমার অন্তর ঘুমায় যায় নাই তোমার অন্তর মারা গেছে ঠিক না বেটি এজন্য এই ওয়াজ মাহফিল শোনার পরেও যারা নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না নবীর তরিকায় চলে না বুঝতে হবে এদের অন্তরও মারা গেছে ঠিক না বেটি এবার মহিলা বলতেছে হুজুর আমাকে দেন শান্তি দেন বলে তোমার সন্তান যখন নিজ হাতে খাবার খেতে পারবে তখন তুমি আইছে মহিলা চলে গেলেন আবার সন্তান বড় হয়েছে বছর খানিক পর সন্তানের হাতের ভিতর শুকনো রুটি দিয়া আল্লাহর বান্দি সন্তানকে কোলেও নেয় নাই হাঁটাইয়া হাঁটাইয়া আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসছেন সন্তানের হাতের ভিতর একটা শুকনো রুটি দিয়া দিছেন সন্তান রুটিটা খাইতে খাইতে আছে আল্লাহর নবীর কাছে আইসা মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমার সন্তান এখন রুটি খাইতে পারে আমার সন্তান বড় হয়ে গেছে পয়গম্বর এবার আপনি আমাকে শাস্তি দেন আমি পাপী মহিলা আমাকে পাপ থেকে আপনি উদ্ধার করেন আমাকে পবিত্র করে দেন পয়গম্বর কেমন মহিলা কেমন সাহাবী কেমন ঈমান তাদের গুনাহ করার পর নিজেই মৃত্যু ডেকে নেয় নিজের ইচ্ছায় যে শাস্তি মেনে নেয় এবার পয়গম্বর বললেন ঠিক আছে এক সাহাবীর কাছে তার ছেলেটাকে দায়িত্ব দিয়াম বলল তাকে তাকে শাস্তি দাও হাত কায়েম করো গর্ত করা হলো গর্তের ভিতর মহিলার বুক পর্যন্ত মহিলাকে রাইকা সাহাবীরা এবার পাথর মেরে মেরে মহিলাকে মারতেছে মহিলার থেকে এবার ইসলামী নিয়ম অনুযায়ী তার বিচার হইতেছে পাথর যাইয়া তার মাথার উপরে পড়ে রক্ত ছিটা ছিটা ছিটে ছিটে ফিনকি দিয়া বের হইতেছে রক্ত বের হইয়া এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে আইয়া পড়ে আর ওই সাহাবী বলে সি কিনা জেনাকারীর রক্ত সি সি জেনাকারীর রক্ত আমার গায়ে পড়েছে আল্লাহর নবী বলেন সাহাবি জেনাকারীর রক্ত বইল না বল তওবাকারিনীর রক্ত খবরদার জেনাকারিনী তাকে বলবা না তার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে তার তওবার একার তওবার কারণে আল্লাহ তাআলা তাম মদিনাবাসীকে মাফ করে দেওয়া তার একার তওবাই যথেষ্ট তার একার তওবা যদি সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তাম মদিনাবাসীকে মাফ করে দেওয়ার জন্য একার তওবাই যথেষ্ট তারে জেনাকারী বলো এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার পায়ে ধরি হাতে ধরি আজকে তওবা করে গুনাহ ছাড়ার এরাদা করে যাওয়া যুবক ভাই এ আমার বুড়ো বাবাজিরা আর কত দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে এখনো কি তোমার গুনাহ ছাড়ার সময় হয় নাই এখনো কি তোমার নামাজ পড়ার সময় হয় নাই আল্লাহর নবী বলেন আকরাবা মা ইয়াকুলু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন সিজদা দেয় বান্দা বান্দি সিজদার মাধ্যমে আল্লাহর একবারে নিকটবর্তী হইয়া যায় এজন্য ভাইরা ওয়া সব ধরনের গুনাহ ছেড়ে দেব পারবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কোনো গুনাহ করব না নজরের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ সব গুনাহ থেকে হেফাজত থাকবো পারবো যুবক ভাই পারবা যুবকরা তো রাস্তাঘাটে হাঁটে আর যারে দেখে
যেই মেয়েরে দেখে তার ছবি দিলের ভিতর খালি আঁকতে থাকে, এ কি সুন্দর রে, ঠিক কি না? দিলের ভিতর আঁকে আর বাসায় যায় রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে, চিন্তা করে কল্পনা করে সকালে দেয় নাইট প্রেশার হয়ে গেছে, আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার, বুড়া বাবাজিরা আমার, কুদৃষ্টি মানুষের আমলের স্বাদ নষ্ট করে দেয়, আমলের স্বাদ নষ্ট করে দেয়, আমল থেকে দূরে রাখে। এজন্য আমরা দৃষ্টিকে হেফাজত করব, গুনাহ থেকে বিরত থাকব। যুবক ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পারবো তো ইনশাআল্লাহ। বুড়া বাবা পারবো, 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 হাত দেখাও, লড়া দাও, লড়া দাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, হাত নামান। এজন্য ভাইরা আমার যেখানেই থাকেন, আল্লাহ রসুলের সাহাবি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়ার জন্য একজন লোক রেখেছিলেন ভাড়া করে, ভাড়া করে লোক রাখছে মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়ার জন্য। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে বলতেছে, এই ভাই এখন থেকে তোমাকে আর প্রয়োজন নাই, তোমাকে ছুটি যাও, তোমাকে চাকরি থেকে একেবারের জন্য বরখাস্ত করা হলো, আর দরকার নাই। বলে, হযরত আপনাকে না মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়া দিতে হয়, আমাকে জন্য রেখেছেন। বলে, তোমাকে এখন আর আমার মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়া লাগবে না। বলে, তাহলে কে স্মরণ করাবে? বলে, এই যে আমার কয়েকটা দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, আমার এই সাদা পাকা দাড়ি আমাকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয়। এই জন্য রাসূল বলে, যার দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে কোন দেখা, নাতি নাতকুর হয়ে যাওয়া, চেহারায় ঘোষ পড়া, চামড়ায় ঘোষ পড়া, এইগুলো সব হইল মৃত্যুর ওয়ারেন্ট। এগুলো কি মৃত্যুর ওয়ারেন্ট? এই জন্য আমার বুড়া বাবা, আমার যুবক ভাই, তুমি যে বাঁচবা এমন কোনো গ্যারান্টি আসেনি? আছে? এই জন্য একটা একটা ঘটনা বলে শেষ করে দিতেছি, বলবো নাকি শেষ করে দিই? সাল্লামের একজন সাহাবি, নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন নামাজ পড়ে পড়ে আগে আগে চলে আসে মসজিদ থেকে। সব সাহাবিরা নামাজের পরে রাসূলের চেহারার দিকে ফিরে বসেন, নবীজি আমার তালিম করেন, তরবিয়াত দেন, বিভিন্ন কথা বলেন, হাদিস বলেন, এইগুলান কি করে সাহাবাজ মেন্ডা শোনে। কিন্তু রাসূলের এই সাহাবি তালহা চলে আসে, দিলটা নরম করে দিয়ে বসেন, শরীরটা ছেড়ে দেন, এটা শেষ হওয়া সমাজ, আল্লাহ আবার যদি বাঁচিয়ে রাখে আসতে পারি কিনা, আপনারা দাওয়াত দেন কিনা, রিজিক আছে কিনা আল্লাহ জানে, আজকে বলে যাই, এমনও হতে পারে শুনতে পারেন আমি আর দুনিয়ায় নাই, এমন আছে আপনাদের কাছে খবর নাও পৌঁছাইতে পারে, আমি এমন দেশের বড় কোনো ব্যক্তি না যে আমার কথা খবরে প্রচার হবে যে আমি মারা গেছি, আপনারা জানবেনও না। এজন্য ভাই দিলটা নরম করে দেন, শেষ কথা আমার। এবার সাহাবাজ মাইন্ডা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ পড়ে বসি, কিন্তু আমাদের ভাই সাহাবি তালহা সে তো বসে না, নামাজ পড়েই সে চলে যায়, তার এত কি কাজ যে আপনার মজমায় সে বসে না? এটা একটা কথা, নবীজির মজমায় বসবে না? নবী আমার বললেন, সাহাবিরা পিছনে সমালোচনা না করে চলো, আমরা সবাই তালহার বাড়িতে যাই, যে জেনে আসি কারণটা কি, তালহা কেন প্রতিদিন নামাজ শেষ করে আগে আগে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী সাহাবাজ মাইন্দের কিনিয়া তালহার বাড়িতে গেলেন, আল্লাহ নবী জয়া তালহার গেটের সামনে দাঁড়ায়া নবীজি তালহাকে সালাম দিলেন, এক নয় দুই নয় বারবার তিনবার সালাম দিলেন, কিন্তু ঘর থেকে সালামের কোনো উত্তর আসে না। নবীজি এবার বিরক্ত হইয়া সালামের উত্তর না পাইয়া তিনি চইলা দেওয়া শুরু করলেন, নিয়ম হলো বাড়ির সামনে যায় সালাম দেবেন, তিনবার সালামের পরও যদি ঘর থেকে কোনো আওয়াজ না আসে তাহলে ওই ঘরে প্রবেশ করা যাবে না। আমরা ঘরের সামনে যায় সালাম দেই না, ডাইরেক্ট ঢুকে যাই, ঠিক না বেঠি? কিন্তু নিয়ম হলো কি, কয়বার সালাম দেওয়া, তিনবার, তারপর আওয়াজ না আসলে চলে যাওয়া। নবী যে এবার রওনা করলেন চলে যাবেন, তালহা কোনো সালামের উত্তর দেয় না, জবাব আসে না। এমন মুহূর্তে তালহা পিছন থেকে রাসূলকে ডাক দেওয়া যায় না,
পিছন থেকে ডাক দেওয়া বেয়াদবি হযরতে তলহা দৌড়ে ইয়া রাসূলের সামনে গেলেন যায় দাঁড়ায়া বলতে আছে পয়গম্বর আমার জান আমার পিতা মাতা আপনার কদমে কুরবান ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছেন দেরি হয়েছে বেয়াদবি maaf করবেন পয়গম্বর বলে তলহা তিনবার সালাম দিলাম কেন তোমার এত দেরি হইল তুমি কি করেছো সাথে সাথে কেন উত্তর দাও না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন সালাম দিয়েছেন তখন আমি এমন একটা অবস্থায় ছিলাম ওই অবস্থায় কোনো সালামের উত্তর দেওয়া যায় না বলে তলহা কি অবস্থায় ছিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতর বসা ছিলাম বলে কেন উলঙ্গ অবস্থায় গর্তে বসা ছিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরে একটা মাত্র পোশাক একটা মাত্র কাপড় ওই কাপড়টা পইরা আমি নামাজে যাই নামাজে গেলে আমার বিবি বলে স্বামী গ তুমি নামাজ পড়বা নামাজ পইরা তাড়াতাড়ি চইল আসবা দেরি করবা না তোমার যদি দেরি হয় তাহলে নামাজ কাজা হইয়া যাবে আমি কিন্তু নামাজ পড়তে পারবো না কারণ একটা কাপড় পইরা স্বামী স্ত্রী নামাজ পড়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বিবি মহিলা মানুষ তার উপরেও তো নামাজ ফরজ পয়গম্বর আমার মনে চায় আপনার পিছে নামাজ পড়ে আপনার চেহারার দিকে তাকাই থাকতে আপনার বরকতি জবান থেকে মোবারক জবান থেকে মধুর কথা শুনতে কিন্তু পয়গম্বর আবার ঘরে বাইরে একটা কাপড় আমি নামাজ পড়ে আইসা গর্তের ভিতর উলঙ্গ হইয়া বইসা থাকি কাপড়টা আমার স্ত্রীকে দেই আমার স্ত্রী ওই কাপড়টা পড়ে নামাজ পড়ে এ পয়গম্বর কাপড় খুইলা আমি আমার স্ত্রীকে দিয়েছি আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসা ছিলাম এই মুহূর্তে আপনি সালাম দিয়েছেন এই মুহূর্তে সালামের উত্তর দেওয়া যায় না গো পয়গম্বর এ আমার ভাই এ আমার পর্দারালের মা দিলটাকে নরম কইরা দাও আজকে তোমার আমার ঘরে কত কাপড় কাপড়ের অভাব নাই তারপরও তুমি আমি নামাজ পড়ি না কিন্তু তাদের কাপড় ছিল না খাবার ছিল না অন্য বস্ত্র ছিল না তারপরও তারা নামাজ সারে নাই তারপর তারা কোনোদিন চুরি করে নাই জেনা করে নাই গুনাহ করে নাই ভাইরা আমার বাবাজিরা আমার এবার পয়গম্বর তলহার করুন কাহিনী সুইরা চোখ থেকে পানি ছেড়ে দিছেন জর্জর করে কান্দে আল্লাহর নবী ডেকে বলেন ও আমার সাহাবীরা কে আসো আবার তলহার জন্য এক জোড়া কাপড় কিনে দেওয়া একজন সাহাবী দাঁড়াই গেল দৌড়িয়া বাজারে কাপড় আনতে চইয়া গেল নবী আবার একটু সামনে গেল সামনে যেয়ে দেখে ছোট্ট দুইটা বাচ্চা ঘরের খুঁটির সাথে হাত পাও বাঁধা আল্লাহর নবী বলেন তলহা কেন কি এমন অপরাধ করেছে এই ছোট্ট দুইটার হাত পাও কেন গাছের চোতে বেঁধে রেখেছ বলে পয়গম্বর ওই যে ইহুদির খেজুর গাছ আমার বাড়ির পাশে ওই খেজুর গাছের খেজুর আমার বাড়িতে পড়ে আমার ছোট্ট বাচ্চারা বোঝে না পেটের ক্ষুধা করে খাবার নাই কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না তারপর বাবা তারা নামাজ ছাড়ে না ও আমার মা তারপর তারা স্বামী স্ত্রী নামাজ ছাড়ে না বলে পয়গম্বর ছোট মানুষরা বোঝে না ইহুদির গাছের খেজুর পরা খেজুর টোকায়া খায়া পালায় ইহুদি গালি গালাজ করে এজন্য ওদের হাত গুলো খুকির সাথে বেঁধে রেখেছে এবার পয়গম্বর আরো খেতে দিলেন চোখ দিয়া বৃষ্টির মতো ঢপ ঢপ করে পানি পড়ে ডাক দিয়া বলে খেয়ে আছো আমার তলহার জন্য এই খেজুর গাছটা কিনে দেওয়া আমি নবী ঘোষণা দে
যে ব্যক্তি এই খেজুর গাছটা কিনে দেবা সাহাবীরা ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে একাত্রে থাকবা। এই কথা বলার পরে রাসূলের একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া বলে, ভাই ইহুদি, ওই যে তলহার বাড়ির কাছে তোর খেজুর গাছটা, ওই খেজুর গাছটা আমি কিনতে চাই, বিক্রি করবি রে? ইহুদি বলে, না না, অন্য কোন খেজুর গাছ কিনতে চাইলে বলো, আমি বিক্রি করব, কিন্তু তলহার বাড়ির সামনের খেজুর গাছ আমি বিক্রি করব না। বলে ইহুদি, আমার নবীর চোখে পানি দেখে এসেছি, খেজুর গাছ না নিয়ে গেলে আমার নবীর চোখের পানি বন্ধ হবে না। বল তুই এই খেজুর গাছের বিনিময় কি চাস? আমি তোকে তাই দেব। ইহুদি বলল, এটাই সুযোগ। বলে উসমান গনি, আমার একটা খেজুর গাছের বিনিময় তোমার 100 খেজুর গাছের একটা বাগান আমি চাই। হযরত উসমান গনি ডেকে বললেন, ইহুদি, নে নে, তোকে 100 খেজুর গাছের একটা বাগান দিয়া দিলাম। তবে ইহুদি শোন, তুই চাইতে অনেক কম চাইছস, অনেক সস্তা সওদা তুই করেছস রে ইহুদি। আমার নবীর চোখে আমি পানি দেখেছি, তুই যদি আমার নবীর চোখের পানি বন্ধ করার বিনিময়, তুই যদি একটা খেজুর গাছের বিনিময় আমার ওসমানের সমস্ত সম্পত্তি চাইতে, আমি নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি সব সম্পত্তি দিয়া তোর তো একটা খেজুর গাছ কিনে নিয়া যাইতা। জোরে! এজন্য যুবক ভাই, এজন্য যুবক ভাই, এই মজমায় যারা আছো, এই ঘটনা থেকে কি শিক্ষা নেবারে বাবা? দেখো কেমন সাহাবি, কত গরিব সাহাবি, কিছুই ছিল না, তারপরও একক তো নামাজও সারে নাই। এখানে আমার যুবক ভাইরা কারা কারা আছে একটু হাত জাগাইয়া দেখাও, মুরব্বির না যুবকরা একটু হাত জাগাও। এ আমার যুবক ভাই, আমিও তোমাদের মতো অনেকজন যুবক, একটু হাত জাগাও। এইবার যারা যুবক আছো তারা স্টেজের দিকে চলে আসো, আমার হাতে হাত দিয়ে আজকে ওয়াদা করবা, দৌড়িয়া চলে আসো, দৌড়িয়া তাড়াতাড়ি। এখানে যারা যুবক আছো তাড়াতাড়ি স্টেজে চলে আসো, আমার হাতে হাত দিয়া আজকে তওবা করবা। আর বলবা, বলি গুনাহ হয়ে গেছে, আর গুনাহ করব না, নামাজ যা সারছি আর সারব না, বাড়ির সামনে মসজিদ আর একক তো নামাজও সারব না। আমার হাত ধরো যুবক ভাই, চোখের পানি ছেড়ে দিয়া মালিককে বলো, মালিক এখন যদি এক ফোঁটা পানি ছাইরা দিয়া বলতে পারো, তোমার এই জিন্দগির 30 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে, নিয়াজ করো, জীবনে আর কোনোদিন গুনাহ ছাড়বা, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, নিয়াজ করছো? জীবনে আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলো নিয়াজ করেছে আমার হাত ধরে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না, এদেরকে তোমার মাহবুব এবং তোমার মকবুল বান্দা বানাইয়া নাও। আল্লাহ তুমি আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নাও, এবং দোয়া করবেন সবাই, যুবক ভাইরা আয়োজন করেছে।